করোনার কারণে ভাড়া কমিয়েও রাজধানীতে মিলছে না ভাড়াটিয়া খালি পড়ে আছে অনেক বাসা চাকরি হারিয়ে বেতন না পেয়ে অনেকেই ছেড়েছেন ঢাকা তবে সংকটের কারণে বাড়িওয়ালা করে দিয়েছেন কোনো কোনো ভাড়া এসেছে নতুন বছর তবে গত বছর থেকে শুরু হওয়া করোনার ক্ষত এখনও রয়েছে রাজধানী জুড়ে বাসা ভাড়া দেয়ার বিজ্ঞাপন এতে বোঝা যায় নগর জীবনের নিদারুণ বাস্তবতা মহামারীর কবলে চাকরি ব্যবসা সহ আয়ের পথ হারিয়ে গ্রামে ফিরে গেছেন অনেক মানুষ রাজধানীর অভিজাত এলাকার একটি গুলশান এখানকার প্রায় সব ভবন এমনকি বৈদ্যুতিক খুঁটি গাছে ঝুলছে টুলেট বা ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপন করোনা সংক্রমণ শুরুর পর থেকেই বাড়িওয়ালারা আছেন ভাড়াটিয়া সংকটে ভাড়া কমিয়েও মাসের পর মাস খালি অনেক বাসা করোনার কারণেই আর কি এখন ভাড়াটিয়ারা আসতেছে না বা ভাড়া হচ্ছে না আপনাদেরকে ভাড়ার কথা বললে বলে তো আমরা তো সমস্যার ভিতরে আছি অনেকে চাকরিজীবী তো সাইডে চলে যেতেছে বা কেউ অফিস করে অফিস সাইডে চলে যেতেছে ব্যবসা করতে পারতেছে না তাই কোনো চলে যেতেছে কোনো এইভাবেই খালি যেতেছে আর কি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের তথ্য করোনায় চাকরি বা কাজের সুযোগ হারিয়েছে ছত্রিশ ভাগ মানুষ তিন ভাগের চাকরি থাকলেও পাননি বেতন আর দৈনিক মজুরি ভিত্তিতে যারা কাজ করেন তাদের বাষট্টি ভাগই কাজ হারিয়েছেন ভাড়াটি এরা এখনও ভাড়া যেতে পারতেছে না চাকরি চলে গেছে করোনার জন্য ভাড়া সবাই চলে যাচ্ছে দিতে না গত মার্চে করোনা সংক্রমণ শুরুর পর সরকার সাধারণ ছুটি ঘোষণা করে জনসাধারণের চলাচল সীমিত করে দেয় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান এতে বন্ধ হয়ে যায় সীমিত আয়ের মানুষের কাজের পথ আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা